নমস্কার, বাচ্চারা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনাও নিশ্চয়ই সবাই মন দিয়ে করছো? কারণ তোমরা কি বুঝতে পারছো যে সময় তো আর নেই, পুজোর পরেই আমাদের কি অ্যানুয়াল এক্সামিনেশন, সেটা যেভাবেই হোক, স্কুলেই হোক, বাড়িতেই হোক, কিন্তু আমাদের দিতে হবে, তাই না? নতুন ক্লাসের ওটার পরীক্ষা, তার ফলে একটু সবাইকে সিরিয়াসভাবে খুব সতর্কতার সঙ্গে এবং দায়িত্ব নিয়ে পড়তে হবে। সবসময় বাবা মা বলবে পড়ো পড়ো পড়ো, তারপরেই পড়বো, তাই না? নিজের তো দায়িত্ব নিয়ে পড়তে হবে, পরীক্ষাটা তোমরা দেবে, তাই না? বাবা মা তো দেবে না। হ্যাঁ, আমরা ক্লাসগুলো করছি সেগুলো ভালো করো, আর বাড়িতে সেগুলো আবার বারবার পড়ো এবং লিখো, ঠিক আছে? তা আজকে তোমাদের যে ইতিহাস পড়াবো, যে পেজ নাম্বারটা তো ইতিহাস হয় ইতিহাস বই বের করো, পৃষ্ঠা 51 51 পৃষ্ঠা। হ্যাঁ, সেখানে অসংখ্য দুটো প্রশ্ন রয়েছে, আমরা এক এবং দুই আগে করেছিলাম, আজকে তিন এবং চার, ঠিক আছে? রসধর্মী প্রশ্নগুলোর উত্তর একটু বড়, তার বলে বিভিন্ন বছর রসধর্মী প্রশ্ন একটু বড় হবে, বড় তেমন কিছুই না, জানা থাকলে গল্পটা সহজে লিখতে পারবে নিজের মতন করে। এখানে প্রথম যে তিন নম্বর প্রশ্ন, এটা কি বলছে? রামকে যুদ্ধের সময় দেখো, এই যে প্রশ্ন, রামকে যুদ্ধের সময় কে সাহায্য করেন, কেন? ঠিক আছে, তো রামকে যুদ্ধের সময় এখানে একজনের কথা দিয়েছে শুধু বিভীষণ, কিন্তু আসলে দুজন সাহায্য করেছে। হ্যাঁ, খুব প্রধান দুজন, আরো তো অনেকেই সাহায্য করেছিল, বানর সেনা প্রচুর লোক সাহায্য করেছিল, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য দুজন, একজন তো বিভীষণ অবশ্যই এখানে দিয়েছে, আর একজন কি বলতো? হ্যাঁ, সুগ্রীব। হ্যাঁ, তো বালির ভাই সুগ্রীব, সুগ্রীব এবং বিভীষণ এই দুজন কিন্তু খুব সাহায্য করেছিলেন। সুগ্রীব তার বানর সেনাকে সাহায্য করেছিল, আর বিভীষণ অর্থাৎ রামের যে লঙ্কা সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের ভিতরে কি কি খবরাখবর, কীভাবে রামকে কি দুর্বল করা যাবে, তার কোথায় কি আছে না আছে, অস্ত্র শস্ত্র থেকে শুরু করে তার সৈন্য কতগুলো রয়েছে, কে কোন যুদ্ধে কতটা পারদর্শী, কাকে কিভাবে মোকাবেলা করতে হবে, এই বিষয়গুলো সুন্দর করে খুঁটিয়ে ঘরে ব্যক্তি বিভীষণ, রাবণের নিজের ভাই, সে তো সব জানবে পরিবারের লোক, তাহলে সেই এসে রামকে সমস্ত বিষয় বলেছিল যে এই হবে, রাবণকে যদি দুর্বল করতে হয়, যদি পরাজিত করতে হয়, তাহলে এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এইভাবে তাকে দুর্বল করতে হবে, এইভাবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, এই বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে তো তাকে কিন্তু সাহায্য করেছিলেন রামকে, বুঝা গেল? আর সুক্ষিপ্ততার বিশাল যে বানর সেনা, সেগুলো দিয়ে বিশাল সৈন্যবাহিনী জোগাড় করে তারপরে যুদ্ধ করেছিল, সেই সৈন্যবাহিনী অর্থাৎ বানর সেনা, সেগুলো দিয়ে সুক্ষিপ্ত, তাহলে কিন্তু দুজন হবে। হ্যাঁ, এখানে যদি একজন দিয়েছে, কিন্তু বাস্তবে দুজন, একজন সুক্ষিপ্ত এবং একজন বিভিন্ন দ্বারা সাহায্য করেছিল। কেন সাহায্য করেছিল বিভীষণ? কারণ প্রথম, তারপরে প্রশ্ন রয়েছে কেন সাহায্য, সাহায্য কারণ কি? যখন রাবণ সীতাকে তুলে নিয়ে যায় লঙ্কাতে, হ্যাঁ, দণ্ডকারণ্য থেকে, তখন বিভীষণ এর বিরোধিতা করেছিলেন যে না, দাদা তুমি যেটা করছো এটা কিন্তু ভুল, এটা ঠিক নয়, পরের স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া এটা কখনো ভালো কাজ হতে পারে না, তুমি আর কাজ করো, যা রামের স্ত্রী রামকে ফিরিয়ে দাও, তুমি ওকে আটকে রেখো না। কিন্তু রাবণ গেলেন রেগে, যে আমি রাজা, তুই আমার উপরে কথা বলিস, আমাকে পরামর্শ দিচ্ছিস, তুই বের হয়ে যা আমার সাম্রাজ্য থেকে। হ্যাঁ, তখন তাকে রেগে গিয়ে ভীষণকে তাদের সেই রাজপ্রাসাদ থেকে, অর্থাৎ লঙ্কা থেকে, লঙ্কা সাম্রাজ্য থেকে বের করে দিল। তখন ভীষণ আর কি করে? হ্যাঁ, সে ন্যায়ের পথে ছিল, অন্যায়টা সেকে কি বরদাস্ত করেনি, সহ্য করতে পারেনি, তাই সে কি করলো, রামের সঙ্গে যোগ দিল সীতাকে উদ্ধার করার জন্য, যে না, পরের স্ত্রী রামের স্ত্রী তাকে এইভাবে আটকে রাখা কখনোই কাম্য নয়, তাহলে এটাকে তার স্ত্রী তাকে ফিরিয়ে দিতে হবে, সেই জন্যই অর্থাৎ ন্যায়ের পক্ষে বিভীষণ কিন্তু ছিল, এই ন্যায়কে সঠিক বিচারটা হওয়ার জন্য, সীতাকে উদ্ধারের জন্য কিন্তু সে রাবণের বহুটি খাওয়ার পর সে রামকে সাহায্য করে, পরিষ্কার হলো? আমি তো তোমাদের বলেছি যে বাস্তবে রাবণ ছিল কি না, রাম ছিল কি না, সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমাদের যে নীতি আদর্শ আমরা রামায়ণ থেকে জানতে পারছি, সেগুলোই আমাদের জানতে হবে, যে অন্যায়
রাম তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে রামের স্ত্রী ব্রাহ্মণ, তাহলে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করা, রাম কি লড়াইটা ছেড়ে দিয়েছিল না? আর নিজের স্ত্রীকে উদ্ধারের জন্য সে কিন্তু সে বিশাল সাগর পার করে লঙ্কা পর্যন্ত গেছিল। অর্থাৎ অন্যায় যেখানে দেখবে সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। শুধু প্রতিবাদ করলে হবে না, সেটাকে থামাতে হবে। অন্যায়টা হচ্ছে সেই অন্যায়টা আটকাতে হবে, সেটাই আমাদের ধর্ম হওয়া উচিত, সেটাই শিখিয়েছে। আর এখানেও বিভীষণ কিন্তু সেই কাজটাই করেছে। যেমন রাবণ রাম যেটা করেছিল স্ত্রীকে রক্ষার জন্য রাবণকে নিহত করেছিল, সেটাও যেমন ঠিক ছিল, আর বিভীষণ যেটা করেছে যে অন্যায়টাকে আটকানোর জন্য রাবণের একরকম মানসিকতা সেটাকে আটকানোর জন্য কিন্তু রামের পক্ষে সে যোগ দিয়েছিল, অর্থাৎ ন্যায়ের পক্ষে সে বিভীষণ ছিল। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো, এবার চার নম্বর, তাহলে কে দেখা করতে এসেছিলেন তাকে রাম কি বলেছিল? দুটো প্রশ্ন রয়েছে। হ্যাঁ, রামের সঙ্গে যখন চলে যায় তখন কে দেখা করতে গেছিল, এই যে রয়েছে প্রশ্নটা। রামের সঙ্গে কে বলে দেখা করতে গেছিলেন এবং কেন দেখা করতে গেছিলেন, তাকে রাম কি বলেছিল, তাকে রাম কি বলেছিল? ব্যাপারটা হচ্ছে দেখা করতে গেছিলেন কে, ভরত, তার রামের ভাই অর্থাৎ কৈকেয়ীর সন্তান। তো ভরত জানতো না, তখন ছিল মামা বাড়িতে। যখন সে শুনলো যে এরকম দাদা বনে চলে গেছে, তখন সে পঞ্চবটি বনে সেখান থেকে ফিরিয়ে আনতে যায়। তো দাদা এটা কখনো হতে পারে না, তুমি এই সাম্রাজ্যের এই অযোধ্যার রাজা, মা কি বলেছে সেটা বড় ব্যাপার না, তুমি চলো, আমি কখনো রাজা হবো না, রাজা হতে চাই না, তুমি বড় ভাই তুমি রাজা হবে। তখন রাম তাকে বোঝালেন যে না, তুমি তোমার জায়গায় যেটা বলছো ঠিক আছে, কিন্তু বাস্তবটা হচ্ছে বাবা কথা দিয়েছে মাকে, হ্যাঁ, যে ঠিক আছে তুমি যে বর চেয়েছো, বাবা অসুস্থ হয়েছিল দুটো বর দিতে চেয়েছিল, সেই বাবা যে পিতৃ আজ্ঞা বাবা বলে কথা দিয়েছে, তা বাবার কথা রক্ষা সন্তানের দায়িত্ব, বাবার কথা রক্ষা করা সন্তানের অবশ্য পালনীয় কর্তব্য। অতএব তোমারও বাবা আমারও বাবা, তা আমাদের তো সবার বাবা না, চার ভাই, সেই বাবার কথা, বাবার সত্য, বাবার কথাটাকে আমাদের প্রত্যেকের উচিত সেটাকে ঠিকঠাক পালন করা। তো যার ফলে আমি তো আঠেরো চলে যাব, আমি আবার অযোধ্যা ফিরে আসবো, আমি তো আর যাচ্ছি না, তাহলে বাবার কথাও পালন হবে, আর আমি ঘুরে এসে আবার তখন রাজা হবো। তখন আর যতদিন আমি না আসছি ততদিন তুমি দেশের বা রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য কাজ করো। এই বলে রাম তাকে বোঝালেন, যাই বলেছে তাকে রাম কি বলেছিলেন, একাই যে বাবার যে কথা দেওয়া হয়েছে বাবার আজ্ঞা পালন করা সন্তানের দায়িত্ব। আমরা তো সন্তান, বাবা মাকে কথা দিয়েছে আমাকে 14 বছর কথা যেতে হবে, তোমাকে রাজা করতে হবে, তুমি এই 14 বছর রাজার দায়িত্ব পালন করো, রাজার থেকে শাসন করো, আমি এসে তারপরে